ওয়েলকাম টু ব্রিজ ট্যুর। আজকে আমি কোন জায়গায় আছি না সাইম বলো, আমাদের রাহাবার বলো, নেসার ডগি। আজকে আমরা আছি নেসার ডগি, মানে এটা আমাদের ব্রিজের নাম হচ্ছে। আজকে আমরা যে গ্রামে আছি এই গ্রামের নাম হচ্ছে নেসার ডগি। তো এই জায়গায় যেন শুধুমাত্র আপনারা মাঠে জমি দেখতে পাচ্ছেন, এগুলা এই সব জায়গায় শুধুমাত্র ফসল করা হয়। আমরা অনেক দূরে চলে এসেছি আর কি, পিছনে অনেকগুলো মাঠের জমি আছে। এই জায়গায় অনেক রোদ, আমরা অন্য ছায়া কোনো জায়গায় যাবো, অনেক রোদ পড়তেছে এদিকে। কোন জায়গা দেখতে পাচ্ছেন যে আমরা একটা শ্যামল, সবুজ শ্যামল রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা যদিও ভাঙা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, চারপাশে গাছপালা দিয়ে আবৃত। আমাদের এই আমরা আছি তিনজন আটটি আটটি পা পা করে, দেখতেছি গ্রামের পরিবেশ। এটা এই রোড দিয়ে আপনি প্রথম যাচ্ছি, সবুজ শ্যামল গাছ দিয়ে আবৃত গ্রামটা। আমাদের সাথে আছে আমি, মারুক, সাইম। সাইম কি আছে সাইম? আচ্ছা আমাদের হাবার ওর এলাকা আর কি। এটা প্রচুর বাতাস হইতেছে। আমাদের পাশে আছে ফসলের জমি, গ্রাম থাকা মানে গ্রামের সাথে ফসলের জমি ওতপ্রোতভাবে জড়িত। আর একটা জিনিস গ্রামের ওতপ্রোতভাবে জড়িত যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কয়েকজন বাচ্চারা মার্বেল খেলতেছে, মার্বেল নিয়ে তাদের বাঘাবাগি চলতেছে, তারা মার্বেল নিয়ে বাঘাবাগি করতেছে। কী করো তোমরা, কী কথাবার্তা করতেছে এরা? কচুবাগান, অনেক বড় একটা কচুবাগান দেখতে পাচ্ছি আমরা। এখন যে রোডের মধ্যে আছি, যে রাস্তায় আছে, দুই পাশে বাড়িঘরের, মানুষের বাড়িঘরে ভরপুর, কিন্তু তবুও রোডটা অনেক নীরব শান্ত, গাছপালায় ভরপুর। আপনারা দেখেন বিভিন্ন এই রাস্তার পাশে ডোবা, তারপরে পুকুর, মানে রোডগুলোতে একদম, মানে আমরা আপনারা তো যারা গ্রামের বাড়িতে গেছেন তারা জানেন যে গ্রামের বাড়ি এরকম, মানে এই ভিতরে ভিতরে আর কি, নীরব নীরব পরিবেশে। কোন দিকে যাবি? হ্যাঁ আমরা রাস্তা চিনি না, যেদিকে চলে যেতেছি সেদিকে দু চোখ যাইতেছে, ওদিকে যাইতেছি, কোন সময় কার বাড়িতে ঢুকি যাই সুপারি গাছ দিয়ে তারা গেট মানে রাখে গ্রামের বাড়িগুলো। দেখেন দুটা পরপর দুটা বাড়ি একই রকম, প্রায় সব বাড়ি একই রকম, সবগুলা চারপাশে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ। আর এই এগুলো এসে একদম আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তা একদম পুরো দুই পাশে বাড়িঘর, মানে অনেক বেশি বসত বাড়ি আছে এই এই জায়গায় দেখেন। আর বাড়ির এই সামনে সেগুলো কি আমরা আপনার বলে দেখি, খ্যারের সানি বা খ্যারের হারা দুই পাশে আমরা দেখতে পাচ্ছি, খ্যারের হারায় ভরপুর। আর একটা জিনিস গ্রামের বাড়িতে যেটা একদম কমন, ওটা যে বাড়ি আপনার যে কবরস্থান আর কি থাকি, আমরা তাও দেখতে পাচ্ছি এখানে কবরস্থান বাড়ির সামনে। সামনে মনে একটা ছোটো খাটো বাজার আছে, সাইকেল চলে তার নি তুমি? হ্যালো তো চলার না গা, সাকা হাবা চলে গেছে। আয় হাই গো, কি বলতে চাইছো তুমি? সাইম বলো তো, চলমন্ড চলমন্ড গোলকণ্ড সব গোলকণ্ড সামন্তা হলো, সামন্তা সামন্তার হিটে জায়গা আছে বহুত। يا من سلكت جيك من الأنبياء يا من في قلبي روحنا كلها
আর গান আছে 120 কিন্তু আতুন কে গানটা শুনি হিন্দি গানটা সবচেয়ে সুন্দর এই সবচেয়ে গানটা একটা বেদ গানটা মনে গান বেদ না গানটা বেদ গানটা মানে হারাম মন্ডল করে শুধু কান্ডল হিন্দি আরে নি তো বলো সাহেব নাকি হিন্দি অনেক ভালো পারে বলো বলো দেন কি বলতা তুমি কে এত মনে পড়তেছে না মাহাতে কি সবটা শুধু গেছে আরে তুমি বলো মানে আমরা আমরা ভালো আছি এটার ইয়ে করো খুবই চিন্তা ভাবনা করে কথা বলতেছি আমি হিন্দি গান শুনি এটা হিন্দি বলো তো বলবো ফর করবা বাড়িতে বাড়িতে করবা আচ্ছা শরীর ভালো লাগে না আজকে আমি শরীর ভালো লাগে না কেন কেন অস্থির 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 লাগে অস্থির অস্থির শরীর লাগতেছে আজকে শরীর একটু অসুস্থ অসুস্থ লাগতেছে নাকি সাইম এত শরীর সুন্দর পরিবেশ থাকার পরে তোমার থেকে কেন অসুস্থ অসুস্থ লাগতেছে তুমি কি দেখো না পরিবেশ কত সুন্দর বাতাস আপনার সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ এত অসুস্থ অসুস্থ লাগে মার খুশিতে বল খেলতেছে পুরো খালি মাঠে বহুত বাড়িয়া বাড়িয়া কাম করতেছে সমস্যা হচ্ছে একটু আজকে আমরা তো দুপুরের দিকে বেরোছি সেই জন্য আমাদের একটু শরীরের উত্তাপ উত্তাপ লাগতেছে আর কি এমনি পরিবেশটা ভালোই বাতাস আছে এবং কি ঠান্ডা আছে মানে এই ছায়া আছে কিন্তু কত গরম হালকা উত্তাপ পড়ে আর কি বৃষ্টি পড়তেছে নাকি তাহলে তো আরও ভালো লাগবে এখন বাতাস হয়েছে বাতাস হলে তো বৃষ্টি পড়তো সমস্যা নাকি হালকা হালকা এটা বেশি না কি অনুভূতি তোমার বলো পরবর্তীতে বলবো এখন সামন্তটা দুঃখিত আপনাদের দুঃখিত তুমি এক কাজ করো আসসালামু আলাইকুম বৃষ্টি উঠতেছে টাইম গায়ে বৃষ্টি পড়ে নাকি বৃষ্টি কোনোদিন ওগুলো আছে রং কিরকম রং হলুদ ও তো চিনি গেছে জেলে জেলে চিনি গেছে অনেক অনেকক্ষণ পরে একটা সঠিক উত্তর পেয়েছি সাইমের থেকে সাইম বকা বকা করতেছে শুধু সাইম
এদিকে তাকাতো একটু, এদিকে তাকাতো সাহেব। বৃষ্টি এসে ভিডিও আমি জানেন।